নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা বেগুনের রেসিপি করে দেখাচ্ছি। এই রেসিপিটা আপনি ভাত, রুটি, লুচি সবের সাথে খেতে পারবেন, তবে রুটি লুচির সাথে বেশি ভালো লাগবে। এর জন্য কি কি লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য লাগবে বেগুন, আমি এখানে 5টা বেগুন নিয়েছি। বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এইভাবে কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর লাগবে এখানে সর্ষে পোস্ত বাটা, 2 চামচ পোস্ত আছে, 2 চামচ সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ টক দই, 1টা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ চিনি, আর সর্ষের তেল, আর লাগবে লবণ। এই দিয়ে এই রেসিপিটা আজকে কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে রেসিপিটা আবার শুরু করি। প্রথমে আমি কড়াটা তেলে দিলাম। কড়াটা একটু গরম হোক, এর মধ্যে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হোক, এবার তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো একে একে ভেজে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হোক আস্তে আস্তে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবং আমি বেগুনগুলোকে একে একে তুলে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি আর 1/2 টেবিল চামচ মতন একটু তেল দেবো। দিয়ে এর মধ্যে একটুখানি আমি কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরেটা বলতে ভুলে গেছি, এই একটুখানি কালো জিরে অল্প করে সামান্য করে একটু কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এই সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিলাম। দিয়ে আমি একে একে সবের সাথে অ্যাড করব। প্রথমে দিলাম আমি হলুদ গুঁড়ো, তারপর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছি, এই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আমি হালকা করে একটুখানি নাড়াচাড়া করবো। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দই। দইটাকে একটুখানি ফেটিয়ে নেবেন, দিয়ে এর মধ্যে দই দেবেন। দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা একটু সিম করে রাখবেন, নাহলে দইটা কেটে যেতে পারে। দিয়ে আবার একটু কষিয়ে নেবো। এর মধ্যে আমি এবার চিনিটাকে অ্যাড করবো। মশলাটাকে একটু কষিয়ে নেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন ওপরে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একে একে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভেজে রাখা বেগুনগুলো।
ঢাকা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট হতে দেব। বেগুনটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি এটা প্লেটে নামিয়ে নেব। এবার আমি এটা প্লেটে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইটা আপনারা লুচি পরোটা রুটির সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বা গরম ভাতের সাথে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন।